ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ হয়তো আমরা খুঁজে পাব না কিন্তু আমি ছোটোবেলা থেকেই ইলিশ খেতাম না একদম যখন এইচএসসি পাস করেছি এরপর থেকে ইলিশ মাছ খাওয়া স্টার্ট করেছিলাম ইলিশ মাছের কাটা আর একটা গন্ধর জন্য হয়তো আমি ছোটোবেলায় খেতে পারতাম না কিন্তু এখন কিন্তু আমার খুবই পছন্দের মাছ ইলিশ মাছ তো সাথে আমি একটু আলু সিদ্ধ দিয়ে নিয়েছিলাম আলু ভর্তা করব আর হচ্ছে বেগুন ভাজবো বেগুনও কেটে নিয়েছিলাম তো আমার ইলিশ মাছ ভাজা শুরু হয়ে গিয়েছে আমি কেটে সুন্দর করে পেঁয়াজ সরি লবণ আর হচ্ছে হলুদ মাখিয়ে ভেজে নিলাম ইলিশ মাছটা আর ইলিশ মাছ ভাজার যে তেল সে তেলে হচ্ছে আমি ইয়া ভেজে নিলাম বেগুনটাও ভেজে নিলাম এই তেলে সুন্দর বেগুন ভাজাটা হয়ে গিয়েছিল আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে বেগুনটা ভাজলে কিন্তু খেতে খুবই মজার হয় ওইদিকে আমি আলু ভর্তাও করে নিয়েছিলাম ওই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম তো আজকে দুপুরে খাবো হচ্ছে ইলিশ মাছ ভাজি আর হচ্ছে আলু ভর্তা বেগুন ভাজি আর সাথে পেঁয়াজ ভাজি এটার কম্বিনেশন এত ভালো মানে কি বলবো আমার কিন্তু ইলিশ মাছ রান্নার থেকে ভাজি খেতেই ভালো লাগে তাই আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমি ইলিশ মাছ যখনই আনি আমি ভাজি খাই সেই জন্য আমি ইলিশ মাছ দিয়ে তরকারি খুব কম রান্না করি সবসময় ভাজেই খাওয়া হয় তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই ছিল থ্যাংক ইউ এভরিওান